বিড়ালের বাচ্চা দিয়ে ফুটবল খেলছে রাস্তার টুকাই এর উপর দিয়ে একটা হন্ডা চলে গেছিল ভাইয়া যে যে তুমি একটা কাজ করো সেই জায়গাটা এটা কি সুবিধা কি হবে এটা হচ্ছে আপনার পাবলিক বুঝতে পারো অ্যাকচুয়ালি আপনি কি কাজ করছেন ওরা আমি আপনাকে বলি ইউ হ্যাভ নো আইডিয়া অ্যানিমালস আর হাউ ইনোসেন্স অ্যান্ড হাউ লয়াল দে আর দেখেন আমি ওকে সব ভাষা বুঝি আজকে থেকে না ও তো আমার কাছে আসছে সাত আট দিন এখনও বাথরুম করে আমাকে একটা ডাক দিছে ওকে সরাইতে বলছে কেন সরতে পারতেছে না ফার্মেসি দেখানো ট্রেন হয়েছে সো দি থিং ইজ আমাকে প্রত্যেক দিন আপনি এটা জানেন কি না প্রত্যেকটা দিন আমার 10-15টা কল আসে বিভিন্ন রকমের মানুষের অ্যাক্সিডেন্ট হয় রাস্তার কুকুর বিড়াল আমাকে ফোন করে মানুষ বুঝে না যে এটা ফান্ডিংটা আমি কোথায় পাবো একটা বাসায় 52টা কুকুর বিড়াল রাখা কিন্তু ইজি অনেক অনেক নিজে চোখে দেখছি আমি অনেক বুঝি আপনার পার ডে 100 টাকা যদি না আমি ও পেছনে কথা বলে এগুলো নিয়ে আমি ব্যবসা পাতি কিন্তু দেখেন আমার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল প্রধানমন্ত্রী এবং ভয়েস অফ আমেরিকার কি ফালতু আসবে এবং আপনি জানেন না বিবিসি পর্যন্ত আমাকে ফোন করেছে আচ্ছা বুঝতে পারছেন সো দে ওয়ান দে রিয়েলাইজড অ্যান্ড দে অ্যানালাইসিস মাই ওয়ার্ক যে উই আর ওয়ার্কিং উই হ্যাভ এ টিম আমাদের একটা টিম আছে আমি ভাই রোজা থেকে শুটিং করতে পারি আমার এত পরিমাণ কল আসে সপ্তাহে 3-4 দিন রেসকিউ থাকে আমি আপনাকে রেসকিউ ঘটনা হাসপাতাল থেকে আপনি আমার গ্রুপ ঘাটে সব আমি দেখছি আপনি এই যে খুবই আমাকে রেসকিউ করতে গেলে ভাই আমাকে একটা ভলান্টিয়ার কল করতে এই যে একটা উদ্ধার করতে গেলে আমাদের ভলেন্টিয়ারগুলো কল করা এদেরকে ট্রান্সপোর্টেশন সুবিধা দেয়া এদেরকে ফুড দেয়া তারপরে এদেরকে গিয়ে ওই 6-7 ঘন্টার রেস্কিউ করে চলে আসা ইটস এ ভেরি টাফ জব ওইটার পাশাপাশি হচ্ছে মানুষকে সহায়তা করায় যে আমার বিড়ালের এটা কই রাখবো এই যে দেখেন এটা যদি আমি না রাখতাম এটা কিন্তু বাঁচতো না 7-8 দিনের স্বাস্থ্যটা ঢোল হয়েছে এ কিন্তু একদম কাতলা ছিল এই দেখেন এই এই কুকুরটা রাস্তায় থাকতে যদি সেফ থাকবে ওকে মারা যাবে তো বাথরুম করে সরতে পারে এত পরিষ্কার এই দেখেন সরতে যে সরতেছে ওর কী কষ্ট হচ্ছে আপনি তো বুঝতেছেন অত নতুন এখন সবাই হয়তো বা ওদের লাইফটা বুঝতে পারে না কিন্তু যারা বুঝতে পারতেছে তাদের পাশে যদি প্রপারলি মানুষ সাপোর্ট দেয় আমরা আগায় যেতে পারি আমার প্রেফারেন্স একটা প্ল্যান আছে আমার ওদের জন্য আমার পেছনের ছাদে একটা কুকুর যেটা আমি পা নাই হ্যাঁ ওর পা নাই আপনি ছেড়ে দেন আমরা একটু ইয়া করি কুকুরটাকে এভাবে ভিডিও করলে কিন্তু হয় না আমাদের যেগুলো অসুস্থ নিয়ে একটা জায়গা দিয়ে একটা একটা ধরবেন এরকম ব্যাখ্যা দেবেন।
তাকে একটু ফোকাস কর। হ্যাঁ দেখছি দেখছি পাই। আগে শুক্রবার দিন আমাদের কল আসছে 11:30-11:30 দিকে। রবিনহুড ভাইয়া, রবিনহুড ভাইয়া, রবিনহুডের একটা হিস্ট্রি বলি আপনাকে। রবিনহুড হচ্ছে আমাদের প্রথম আলো নামটা দেয়, প্রথম আলো মিডিয়া মাধ্যমে দেয়। কারণ আমি যেভাবে 7-8-10 উঠে যাই, কেউ সুপারম্যান, স্পাইডারম্যান বিভিন্ন নামে, কিন্তু রবিনহুডটা খ্যাত হয়ে গেছে। আচ্ছা, রবিনহুডের কার্যক্রম কিন্তু আপনার কার্যক্রমের মতো। তো তারপরে একটা প্রাণীর হাতের উপর দিয়ে, যখন একটা প্রাণীর হাতের উপর একটা কুকুরকে মেরে ঘাড় থেকে একদম নিচ পর্যন্ত ঘুরা করে দিচ্ছে, মেরে 4-5 দিন থেকে পরে চিৎকার করে কাটতে, এর পেটে আলসার হয়ে গেছিলো, একে ফেলে দিয়েছিল। একে সুস্থ করতে আমার এত কষ্ট হয়েছে যে আমার একে সুস্থ করতে এত কষ্ট হয়। প্রচুর হার্ডওয়ার্কে প্রায় 1-8 মাস থেকে 1 বছর লাগছে ওকে। পিঙ্কি ওয়ার্ল্ড ওয়ান অফ মোস্ট এক্সপেন্সিভ ডগ, এটা হ্যাঁ ওই যে তিনটে, এটার নাম কি? গার্ড, গার্ড, জিআইআর, গার্ড মে। ও আচ্ছা, গার্ড গার্ড। এরা হচ্ছে আমি ওই গলির মুখে যখন আমি বাইরে থেকে আসি, গলির মুখে থাকতে থেকে এরা সব একসাথে চিৎকার করবে, স্মেল পেয়ে যায়। 200 গজ থেকে কুকুর স্মেল নিতে পারে, পরিচিতদের বা ওর হেইটারদের স্মেল পেয়ে যায়। ওটা ওর নাম কি? ওটা পোলো, পোলো। পিঙ্কি, পিঙ্কি, হাই পিঙ্কি, পিঙ্কি, এই যে পিঙ্কি, এই যে হিরো, হিরোকে বাধা আছে, হিরোর মেন্টালি একটু প্রবলেম আছে। হ্যালো হিরো, তোমার সাথে কেউ পারে না, ইভেন আমিও। হিরো, হিরো তো অভিমান করছে, হিরো আসো, হিরো অভিমান করছে। হিরোর পাশে যে যাচ্ছে ওর নাম কি? এই দুজনের নাম গার্ল, রিও, পিঙ্কি। এ কি আমার পাশে একে হিরো? কেন রিও, টাইগার কেমন আছো? টাইগার, টাইগার, টাইগারের একটি পা ফোড়া, টাইগার কথা শুনো না কেন? দেখছি ভেঙে গেছে পায়ের থাইয়ের হাড্ডি টাড্ডি সব গুঁড়ো গুঁড়ো।